নমস্কার, আমি শাহানা। আপনারা দেখছেন চ্যানেল বাংলার সংবাদ। জলপাইগুড়ির দিনবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে কলকাতা থেকে আসলো একটি ফরেন্সিক দল। রবিবার অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন তারা। জলপাইগুড়ি শহরের দিনবাজারে আচমকা আগুন লাগার ঘটনায় সন্দেহ প্রকাশ করেছেন বাজারের ব্যবসায়ীরা। অনেকেই এর পেছনে ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন। শুক্রবার রাতের আগুনে দিনবাজারের মোট 8টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। রাত 11:30 নাগাদ বাজারের একটি দোকানে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই ভয়াবহ আকার ধারণ করে আগুন। দমকল বিভাগে খবর দেন এলাকার বাসিন্দারা। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন এসজেডি এর চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী, পুরসভার চেয়ারম্যান মোহন বোস। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তারা। প্রাথমিক তদন্তে আমরা যেটা জানতে পেরেছি, বাজারে যে 4-5টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে একটা দোকান সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, মোটামুটি 100% বার্ন হয়েছে। ওই দোকানে বেশ কিছু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ছিল, রেফ্রিজারেটর ছিল। ওখান থেকে আমরা বিভিন্ন স্যাম্পেল কালেক্ট করেছি, ইলেকট্রিক্যাল ওয়্যারস এবং ওখানে ডেব্রিজ ছিল, ডেব্রিজ কালেকশন করেছি। এগুলো লেভেলকে এক্সামিনেশন হবে। কতজনের টিম এসেছিলেন আপনার? কতজনের সদস্য বা সদস্য এসেছিলেন আপনি একাই? আমার নেতৃত্বে একটি টিম এসেছিল, আরও অ্যাসিস্ট্যান্স ছিল। আমরা এই কাজটা করেছি। মনে হয়েছে যে ওখানে ইলেকট্রিক্যালের একটা সিগনেচার রয়েছে শর্ট সার্কিটে, কিন্তু সেটা ল্যাবরেটরি এক্সামিনেশন না করে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না অ্যাকচুয়াল রিজন। কী কী নমুনা সংগ্রহ করলেন? আমরা বান ডিফ্রিজ রয়েছে, ইলেকট্রিক্যাল ওয়্যারস রয়েছে, ইকুইপমেন্টসের কিছু সার্কিটারি রয়েছে। এই সার্কিটারিগুলো ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হবে এক্সামিনেশনের জন্য। নিজের ইচ্ছে মতো পছন্দের দলকে ভোট দিন, এই বার্তা নিয়ে জলপাইগুড়ি সদর ব্লকের গ্রামগুলিতে চলছে কেন্দ্রীয় বাহিনীর টহল। ইতিমধ্যে জেলায় প্রবেশ করেছে 29 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর দল। নির্বাচনকে কেন্দ্র করে ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশন। বিরোধীদের দাবি, জলপাইগুড়ি সদর ব্লকের বারোপাটিয়া নতুন বস গ্রাম পঞ্চায়েত, পাতকাটা গ্রাম পঞ্চায়েত, পাহাড়পুর, গড়ালবাড়ি, বেরুবাড়ি, মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েত সহ একাধিক গ্রাম পঞ্চায়েতে নির্বাচনে ছাপ্পা ভোট হয়েছে। অভিযোগ, এই সমস্ত এলাকার বাসিন্দারা নিজেদের ভোট দিতে পারেননি। ইতিমধ্যেই শেষ হয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার লোকসভা কেন্দ্রের নির্বাচন। সেই নির্বাচন থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় দফায় জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জের নির্বাচনে কোনো খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন। তাই এবার প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার লক্ষ্যকে নিয়ে কাজ শুরু হয়েছে। ভোটারদের সাহস দিতে ও নিজেদের পছন্দের দলকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে বলে জানান পুলিশ সুপার অমিতাভ মাইতি। বুথ মার্চ আমরা করছি, আমার সঙ্গে এসডিও সদর রয়েছে, বিএসএফ আছে, বিএসএফের একটা কোম্পানি রয়েছে। আমরা আসলে এখানে রংনামালি বাজারে করলাম, তো এটা আমাদের চলছে। বিভিন্ন ভালনারেবল এরিয়া, সেন্সিটিভ এরিয়া, ক্রিটিক্যাল বুথ সব কিছু আমরা কভার করছি। আমরা ইতিমধ্যে 29 কোম্পানি 29 কোম্পানি আমরা পেয়ে গেছি এবং আমাদের সমস্ত কোম্পানি কিন্তু রুট মার্চ করছে। আজ থেকে শুরু হয়েছে এই রুট মার্চ এবং একদম এটা অ্যাজ এ পার্ট অফ কনফিডেন্স বিল্ডিং মেজার, এবং এর মাধ্যমে আমরা এরিয়া ডোমিনেশন করছি এবং জনগণের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাইছি যে তারা যেন তাদের পছন্দ মতো এবং স্বাধীনভাবে তারা তাদের ভোটাধিকার যেন প্রয়োগ করে এবং নির্ভীকভাবে তারা তাদের ভোটদান কেন্দ্রে তারা আসে এবং ভোট দেয়। এটা লোকজনের বক্তব্য, যদি আমার কাছে স্পেসিফিক কমপ্লেন থাকে আমি দেখব। আপাতত আমাদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট যেটা আছে, সেন্সিটিভ এবং ক্রিটিক্যাল বুথগুলোতে প্যারামিলিটারি দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের স্টেট পুলিশের যে স্কেলটা সেটা অনেক বাড়ানো হয়েছে। এখন আমাদের দেখা যাচ্ছে যে মানে আমরা যে স্কেলে ডিপ্লয়মেন্ট ছিল, যেমন সিঙ্গেল বুথ হলে দুটো, ডবল বুথ হলে এখন 4 জন স্টেট আর্ম পুলিশের দক্ষ কনস্টেবলদের নিয়ে সেখানে মোতায়েন করা হচ্ছে। ট্রিপল বুথ হলে 6 জন, 4 বুথ হলে 8 জন, এটা অনেক বাড়ানো হয়েছে। যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল ডক্টর বি আর আম্বেদকরের 129তম জন্মদিবস। জলপাইগুড়ি পুরসভা ও আম্বেদকর ভবন কমিটির উদ্যোগে এই বিশেষ দিনটি পালন করা হয়। রবিবার সকালে পুরসভায় আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর উপস্থিত সকলে একে একে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন। আম্বেদকরের জীবনী নিয়ে আলোচনা করেন শৈলেন মল্লিক। পুরসভার তরফে বক্তব্য রাখেন চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুখবিলাস বর্মা, চিত্তরঞ্জন সরকার, ডক্টর অনিল কুমার বিশ্বাস প্রমুখ।
জলপাইগুড়িতে পালিত হলো তালপাতার উৎসব। রবিবার সকালে পাম সানডে পালন করলেন জলপাইগুড়ি শহরে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা। এদিন পিডব্লিউডি মোড় থেকে শুরু হয় শোভাযাত্রা। শতাধিক খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ এদিনের শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি সেন্ট মাইকেল অল এঞ্জেলস চার্চে গিয়ে শেষ হলে সেখানে তালপাতা দিয়ে সম্বর্ধিত করা হয় সকলকে। মূলত গুড ফ্রাইডের আগের সপ্তাহে গোটা বিশ্বজুড়ে এই উৎসব পালিত হয়। কথিত আছে, যীশু খ্রিস্ট জেরুজালেমে পৌঁছলে সেখানকার মানুষেরা তাকে খেজুর পাতা দিয়ে সম্বর্ধিত করেছিলেন। এরপর থেকেই তালপাতার উৎসব পালন করে আসছেন খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা। এদিন চার্চে বিভিন্ন অনুষ্ঠানের সাথে প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার্চের পাদ্রী রেভারেন্ড ডেভিড হান্সদা, ভোলা মণ্ডল সহ অন্যান্যরা। আগামী 18 এপ্রিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে নির্বাচন পর্ব অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে কংগ্রেস প্রার্থী মণিকুমার দানালের সমর্থনে প্রচার কর্মসূচির আয়োজন করা হয়। নির্বাচনের ঠিক আগে জোরদার প্রচারে নেমেছে জলপাইগুড়ি শহরের বিভিন্ন রাজনৈতিক দলগুলি। রবিবার জেলা যুব কংগ্রেসের তরফে শহরের বিভিন্ন পথে কংগ্রেস প্রার্থী মণিকুমার দানালের সমর্থনে প্রচার ও মাইকিং কর্মসূচি পালন করা হয়। প্রচারের মাধ্যমে রাজ্য ও কেন্দ্র সরকারের সমালোচনা করে দেশে কংগ্রেস সরকারকে ফিরিয়ে আনার আহ্বান জানান যুব কংগ্রেসের সদস্যরা। এসএফআই ডিওয়াইএফআই এর পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয় রবিবার। জলপাইগুড়ির সমাজপাড়া মোড়ে সভাটি আয়োজিত হয়। রবিবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ভগীরথ রায়ের সমর্থনে সমাজপাড়া মোড়ে একটি সভার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন দীপশুভ্র সান্যাল, সাগরনীল সেনগুপ্ত, সাগর চক্রবর্তী, অদ্রিজা সাহা। সভার মাধ্যমে ভগীরথ রায়কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান বক্তারা। সোমবার সকালে সূচনা হচ্ছে বাংলা নতুন বছরের। রবিবার চৈত্র সংক্রান্তির দিনে চড়ক পুজোর আয়োজন করা হয় জলপাইগুড়ি শহরের ভাটিয়া বিল্ডিং সংলগ্ন এলাকায়। ভাটিয়া বিল্ডিং চড়ক পুজো কমিটির উদ্যোগে এবারও আয়োজন করা হয় চড়ক পুজোর। চড়ক পুজোতে অংশ নেন এলাকার বেশ কিছু মানুষ। বেশ কিছু যুবক নানা ধরনের অভিনব কায়দার মাধ্যমে আগত দর্শনার্থীদের মন জয় করে নেন। প্রচুর মানুষ চড়ক পুজো উপলক্ষে ভিড় জমান এখানে। দুপুর থেকে বিকেল পর্যন্ত নিয়ম নিষ্ঠা সহকারে পায়রা বড়ি দিয়ে চড়কে অংশ নেন সকলে। তারস্বরে ডিজে বাজিয়ে একটি ধর্মীয় মিছিলে সামিল হয়ে র্যালি করা নিয়ে দক্ষিণ মালদা বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর বিরুদ্ধে বিতর্ক তৈরি হয়েছে। রবিবার রামনবমী উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রায় পা মেলান দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। রীতিমতো গেরুয়া শাড়ি পরে মিছিলে পা মেলান তিনি। তবে বিতর্ক দানা বেঁধেছে তার মিছিলে অংশ নেওয়া নিয়ে। তবে শ্রীরূপা মিত্র চৌধুরী জানান, মিছিলে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই অংশ নিতে পারেন। প্রার্থী হিসেবে নয়, বক্তা হিসেবে তিনি মিছিলে পা মিলিয়েছেন বলে জানান। এদিন শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি। বিজেপি প্রার্থীর মিছিলে অংশ নেওয়ার পাশাপাশি তারস্বরে ডিজে বাজানো নিয়েও উঠেছে অভিযোগ। ডক্টর বি আর আম্বেদকারের আবক্ষ মূর্তির শিলান্যাস করা হলো। মনীষী পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তির পাশেই আলিপুরদুয়ার নিউ টাউনে ম্যাকউইলিয়াম হাই স্কুলের উল্টো দিকে আবক্ষ মূর্তির শিলান্যাস হয়। আলিপুরদুয়ার এসসি এসটি ওবিসি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এই আবক্ষ মূর্তির শিলান্যাস হয়। এদিন মহাসমারোহে বি আর আম্বেদকারের জন্মজয়ন্তী পালন করা হয়। মাধব মোড়ে সংগঠনের অফিসে সংগঠনের পতাকা তোলা হয়। বি আর আম্বেদকারের মূর্তিতে মাল্যদান করার পাশাপাশি সংগঠনের অফিসে নাচগান সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বি আর আম্বেদকারের জন্মজয়ন্তী উদযাপন করার কথা জানান আলিপুরদুয়ার এসসি এসটি ওবিসি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের জেলা সভাপতি ডাক্তার গুরুদেব রায়। এই সংগঠন জেলার এসসি এসটি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষদের সাহায্যের জন্য নানান কাজ করছে বলে জানান জেলা সম্পাদক ঝন্টু দাস। বাম আমলে কাজ শুরু হলেও কোনো এক অজ্ঞাত কারণে সেই কাজ বন্ধ হয়ে যায়। এলাকায় আজ অবধি তৈরি হয়নি কোনো পাকা সেতু, তাই লোকসভা ভোটের আগে সেই দাবিতেই সোচ্চার হয়েছেন ময়নাগুড়ি ব্লকের পদমতি দুই অঞ্চলের তিস্তা কলোনি গ্রামের কয়েক হাজার মানুষ। হেলাপাকড়ি বাজার থেকে সানিয়াজান নদীর পার সংলগ্ন এলাকায় রয়েছে গ্রামে ঢোকার একমাত্র রাস্তা।
কাঞ্চানন্দের বাড়ি, তিলক কলোনি, কাশি কলোনি, কেরপাড়ডাঙ্গা, তাঁতিপাড়া, ভাটপাড়া প্রভৃতি গ্রামের প্রায় 1000 পরিবারের যাতায়াতের মূল রাস্তা এটি। মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি ও নিজতরফ অঞ্চলের শালবাড়ি, মাঝারবাড়ি, যুগিপাড়া, জালিয়াটারি প্রভৃতি এলাকার মানুষেরা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। এলাকার ছাত্রছাত্রীদের স্কুল কলেজে যাতায়াত করতে হয় এই রাস্তা দিয়ে। পাড়াপাড়ের ভরসা বলতে রয়েছে একটি বাঁশের সাঁকো। বড় যানবাহন বা অ্যাম্বুলেন্স ঢোকানো সম্ভব হয় না এই সাঁকো দিয়ে। দীর্ঘদিন ধরে এলাকার মানুষেরা এখানে পাকা সেতু তৈরির দাবি করে আসছেন। গ্রামবাসীরা বলেন, বামফ্রন্ট সরকারের আমলে প্রায় 12 বছর আগেই পাকা সেতু তৈরির পরিকল্পনা নেওয়া হলেও অজ্ঞাত কারণে কাজটি পরে বন্ধ হয়ে যায়। এরপর নতুন সরকার আসার পর পাকা সেতুর আশ্বাস মিললেও এখনও অবধি কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। তাই এবার লোকসভা ভোটের আগে পাকা সেতু তৈরির জোরালো দাবি জানাচ্ছেন তারা। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। আপনি কি নিজেকে প্রতিষ্ঠার কথা ভাবছেন? তাহলে আর সময় নষ্ট না করে সোজা চলে আসুন জলপাইগুড়ি শহরের উকিলপাড়া মোড় সংলগ্ন মহন্তপাড়ায় অবস্থিত কেরিয়ার মেসে। মনে রাখবেন, সময় আপনার আর দায়িত্ব আমাদের। বিষয়গুলির মধ্যে রয়েছে আর্ট অ্যান্ড ক্রাফট, ক্যারাটে, ওয়েস্টার্ন ডান্স, ইয়োগা অ্যান্ড মেডিটেশন, মডার্ন সিঙ্গিং, ক্লাসিক্যাল সিঙ্গিং, অ্যাবাকাস টিচার্স ট্রেনিং, প্রাইমারি টিচার্স ট্রেনিং, মন্তেশ্বরি টিচার্স ট্রেনিং, ডিজিটাল মার্কেটিং, ফ্যাশন ডিজাইনিং, জুয়েলারি ডিজাইনিং, অ্যাক্টিং অ্যান্ড মডেলিং সহ আরও অন্যান্য বিষয়। এখন এই প্রতিষ্ঠানে ভর্তি চলছে। আমাদের ফোন নাম্বার 9733231919 এবং 9733251919। কিডস উইংস ইংলিশ মিডিয়াম স্কুল, প্লে গ্রুপ 2UKG। অন্তরের প্রশান্তি, প্রতিস্পন্দনে জাগে অন্য অনুভব, অন্য অনুভূতি। আমি এক মুক্ত পুরুষ, আমি এক মুক্ত নারী। জীবনকে আরো গতিময় করে তোলে কোমল পরশ, যার রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। আপনি কি ব্যবসা করতে চান কিন্তু কি ব্যবসা করবেন বুঝে উঠতে পারছেন না? একদম চিন্তা করবেন না, আপনাদের জন্য কেরিয়ার উইংস নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ। খুব কম বিনিয়োগে কেরিয়ার উইংসের শাখা খুলে প্রতিষ্ঠিত হয়েছেন জলপাইগুড়ি, বানেশ্বর, শিলিগুড়ি, রিষড়া, লিলুয়া, শ্রীরামপুর, আসানসোল প্রভৃতি এলাকার বহু মানুষ। তাই উচ্চ আয় এবং সম্মানীয় জীবিকার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে 8961119873 এবং 9609601366 নম্বরে। চৈত্র সেল, চৈত্র সেল। জলপাইগুড়ির বিখ্যাত বস্ত্র প্রতিষ্ঠান পূজাতে চলছে চৈত্র সেল অফার। রয়েছে রকমারি জামা, প্যান্ট, ব্লাউজ, চুড়িদার, বাচ্চাদের পোশাক। তাই আজই আসুন পূজা টেম্পল স্ট্রিট জলপাইগুড়িতে। আপনি কি মার্বেলের বিপুল সম্ভার থেকে আপনার পছন্দের মার্বেলের কিংবা গ্রানাইট ইত্যাদি বেছে নিতে চান? তাহলে চিন্তা করছেন কেন? জলপাইগুড়ি শহরের রাজবাড়ি গেটের উল্টো দিকে আপনার জন্য অপেক্ষা করছে সানরাইজ মার্বেলের সুবিশাল শোরুম, যেখানে আপনি পাবেন সব ধরনের মার্বেল, গ্রানাইট, টাইলস, কোটাস্টোন ইত্যাদি বিভিন্ন ডিজাইনের সঙ্গে। এখন থাকছে ছোট বড় রকমারি সাইজও। তাই সোজা চলে আসুন সানরাইজ মার্বেল, রাজবাড়ি পাড়া, জলপাইগুড়িতে। কিডস উইংস নিয়ে এসেছে ব্যবসা শুরু করবার সুবর্ণ সুযোগ। আমরা ইতিমধ্যে বানেশ্বর ও শিলিগুড়ি সহ বিভিন্ন শহরে আমাদের শাখা খুলেছি। আপনিও আমাদের শাখা খুলে খুব কম বিনিয়োগে উচ্চ আয়ের সুযোগ নিতে পারেন। আমরা আপনাকে দেব টেকনিক্যাল সাপোর্ট এবং উপযুক্ত প্রচারের সুব্যবস্থা। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন 9434108023 এবং 8961119873 নম্বরে। কোনো রত্ন বা প্রতিকার বিক্রি করেন না এই জ্যোতিষী, শুধুমাত্র বৈজ্ঞানিক জ্যোতিষী পরামর্শের জন্য যোগাযোগ করুন। মনে রাখবেন, প্রেডিকশন ভুল হলে ভিজিট ফেরত পাবেন। আর যে সমস্ত বন্ধুরা জলপাইগুড়ির বাইরে থাকেন এবং জ্যোতিষ পরামর্শের জন্য আসতে পারছেন না, তাদের জন্য অনলাইন সার্ভিস চালু করা হলো। এখন আপনারা শ্রী অনির্বাণ গোস্বামীর সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 7872723976। বিমলা একাডেমি,
2014 থেকে জলপাইগুড়ি শহরের নামকরা মন্টেসারি প্রতিষ্ঠান। এখানে রয়েছে স্টুডেন্ট ফ্রেন্ডলি অডিও ভিজুয়াল ক্লাসেস, পড়াশোনার পাশাপাশি শেখানো হয় ফাইন আর্টস, ভেরিয়াস প্রোগ্রামস, কালচারাল ইভেন্টস, অ্যাক্টিভ পার্টিসিপেশন, মেডিটেশন, সোশ্যালাইজিং, নেচার স্টাডিজ, সেলফ হেল্প, স্বচ্ছ ভারত, গার্ডেনিং প্রভৃতি। নতুন শিক্ষাবর্ষের ভর্তি চলছে, যোগাযোগ করুন বিমলা একাডেমি দর্জিপাড়া রূপশ্রী কমপ্লেক্সের পেছনে, ফোন নম্বর 9434677176, 0356122203। অতিভক্তি সহকারে জলপাইগুড়ি যোগমায়া কালীবাড়িতে অনুষ্ঠিত হলো বাসন্তী পুজো। একই সঙ্গে শহরের অন্যান্য বেশ কিছু জায়গায় বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছিল। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত নিয়ম নিষ্ঠা সহকারে চলে পুজো। বহু মানুষ পুজো দিতে ভিড় জমান এখানে। পুজো শেষে চলে ভোগ বিতরণ। শ্রী শ্রী মদনমোহন মন্দিরের বাসন্তী পুজো ধুমধামের মধ্য দিয়ে সম্পন্ন হয়। একই সঙ্গে হিমাচল ক্লাব ও সেবা সমিতির পরিচালনায় বাসন্তী পুজো অনুষ্ঠিত হয়। চলে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। ইসলামপুর স্টেট ফার্ম কলোনির রাম মন্দিরে পুজো দিয়ে রামনবমীর মিছিলে যোগ দিলেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে রামনবমী উপলক্ষে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলে পা মেলানোর পাশাপাশি তার নিজেরও প্রচার সারলেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। ইসলামপুরের গোটা শহর পরিক্রমা করে জীবন মোড়ে গিয়ে শেষ হয় মিছিলটি। মিছিল শেষে কর্মীদের খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করা হয়। মিছিলে সামিল হয়েছিলেন লক্ষাধিক মানুষ। রবিবার আয়োজিত রামনবমীর এই মিছিল থেকেই ভোট প্রচার করেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে রামনবমীর মিছিল করলেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থকেরা। ধারালো অস্ত্র হাতে নিয়ে ক্যামেরার সামনে কর্মীরা পোজও দিলেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরে। যদিও অস্ত্র হাতে নিয়ে মিছিল করাকে ধর্মীয় রীতি বলেই দাবি করলেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা। শহরের মূল রাস্তাগুলি পরিক্রমা করে রামনবমীর মিছিল। রাস্তায় অন্যান্য যানবাহন ও সাধারণ মানুষ থাকলেও প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে দাপাদাপিতে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েন অনেকে। প্রচারের কাজে গোয়ালপোখর ছুটলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। রবিবার বিকেলে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গোলাম রব্বানীর খাসতালু গোয়ালপোখরের খাগড়ে পৌঁছালে বাইক র্যালির মাধ্যমে কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে অংশ নেন তিনি। কর্মী সভা এবং পথসভাও অনুষ্ঠিত হয়। এরপর সেখান থেকে প্রার্থী পৌঁছান গোয়ালপোখরের জৈনগা এলাকায়। সেখানে প্রার্থী পৌঁছতেই নাজিস এহসানের সহযোগিতায় আলাদা মাত্রা পায় প্রচার। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল জানান, 16 এপ্রিল প্রচারের শেষ দিনে রায়গঞ্জ এবং ইসলামপুর দুই জায়গাতেই থাকছে প্রচার। সকাল 10টায় ইসলামপুরে রাজ্যের পরিবহন মন্ত্রী তথা উত্তর দিনাজপুর জেলার দলীয় পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী এবং অভিনেতা দেবের উপস্থিতিতে একটি মিছিল হবে এলাকায়। চ্যানেল বাংলা পরিবেশিত সংবাদ আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।